ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। গত বুধবার দীঘার একটি বেসরকারি হোটেল থেকে এক মহিলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় এবং সেই সঙ্গে তার পাশ থেকে উদ্ধার হয় তার 4 বছরের শিশুপুত্র। সে তখন খেলায় মত্ত ছিল এবং এই ঘটনা পরিপ্রেক্ষিতে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে এবং তদন্ত শুরু করে। তার 4 বছরের শিশুপুত্রকে জিজ্ঞেস করে এবং ওই মহিলার বাড়ির লোকজনের অভিযোগের ভিত্তিতে পুলিশ পরবর্তীকালে তার স্বামী এবং এক হোটেল কর্মীকে গ্রেপ্তার করে। তাদেরকে আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে 7 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়। সেক্ষেত্রে কাঁথি মহকুমা আদালত 5 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে। ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।